সমাজে শান্তি প্রতিষ্ঠা ইসলাম, সমাজে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম যে ভূমিকা পালন করছে, প্রথমে সামাজিক অনাচার প্রতিরোধ করার ক্ষেত্রে, সামাজিক যে সমস্ত অনাচার রয়েছে এর মধ্যে যেমন ধূমপান, বিড়ি সিগারেট, জর্দা সব হারাম, যারা খায় তারা জায়েজ মনে করে, মানে এত পরিমাণ নিকোটিনের মধ্যে আছে, ধূমপানের চেয়ে আমরা হুজুরের জর্দাকে মানে পছন্দ করি, জর্দা অত জর্দা আরো খারাপ, মসজিদের মধ্যেই হুজুরের জর্দা খাইতেছে, মসজিদের মধ্যে জর্দার বাতাস উড়ে যাইতেছে, আর কিছু মুরব্বী আছে যারা এই তাবলিগের আসে বললে আল্লাহ বানাইছে কি জন্য, তাহলে তো শোয়ার কুত্তে বানাইছে, আপনি এই শোয়ার মাংস খান তা ওটাও হারাম, ওটা গুণা কম হবে, এই বিড়ি জর্দা খাওয়াচ্ছে, মানে না সমান এক আছে, দাঁতের কালাই করে ফেলছে আপনি, আল্লাহ তালা তো আপনাকে এরকম দাঁতে নাই, সাদা দাঁত দিছে, এই হিসেব দিতে পারবেন আপনি যে আমি কি তোমাকে সাদা দাঁত দিয়েছিলাম, তুমি দাঁতের কালারিং করলে কেন, আমার সৃষ্টিকে পরিবর্তন করেছো তুমি, ধূমপান সামাজিক অনাচার, বিড়ি খেয়ে দোয়া সাপে নারে নাকে যাচ্ছে, জর্দা খেয়ে আপনি আরেকজন বাচ্চা কোলে নেন কেন, বাচ্চাকে সুমদ্র আনি সে বিড়ি সিগারেট ধূমপান জর্দা যারা খাবে দুই ঘন্টার মধ্যে তারা যেন কোনো মানুষের কাছে না যায়, কারণ ওটা তার ওই ফুসফুস থেকে লাংস থেকে ওটা উৎকীর্ণ হচ্ছে, নিকোটিনটা পার দুই ঘন্টা লাগে, আর আমি দেখছি যারা চেইন স্মোকার এত ঘন ঘন সিগারেট টানতেছে, আর যারা পান খায় অভ্যাস বেশি ঘন ঘন, একটা খেয়ে আরেকটা, একটা খেয়ে আরেকটা, পান খান শুধু পান খেতে পারে কিন্তু জর্দা কেন সাথে, এই জন্য সামাজিক অনাচারের মধ্যে এক নম্বর আছে ধূমপান, দুই নম্বর মাদক, মাদক যে নামাই দেন আপনি, কোকেইন, ফেন্সিডিল, হিরোইন, হুইস্কি, যত নামই দেন না কেন এটা তরল হতে পারে, এটা কঠিন হতে পারে, যেটি হোক এটা হারাম সামাজিক অনাচারের মধ্যে, সুদ সামাজিক অনাচার, এটার মাধ্যমে ধনী আর ধনী হবে, গরিব আর গরিব হবে, জাকাত ধনী রে দিবে গরিব রে দিবে, আর সুদ গরিব রে প্রদান করবে ধনী রে গ্রহণ করবে, যার কারণে সমাজের মধ্যে একটা অর্থনৈতিক অসম বৈষম্য তৈরি হবে। এরপর হলো ঘুষ, ঘুষ কি দেখেন তো, নিজের দায়িত্ব পালন করা বাদ দিয়ে মানুষকে নিজের দায়িত্বের মধ্যে দায়িত্ব পালন না করে মানুষ কাছে অতিরিক্ত টাকা নিয়ে অতিরিক্ত কোনো উপদ হোক জেনে নেওয়া হোক না কেন, যার মাধ্যমে অবৈধভাবে কারো কোনো ফায়দা দেওয়ার চেষ্টা করা অবৈধভাবে, সেটা তো ঘুষ, উৎকোষ, এটা হারাম, যিনি দিবেন যিনি গ্রহণ করবো বেঁচে হান্নামে যাবে, তো বক্তব্য আসছে যে কি হচ্ছে বাধ্য হয়ে নিজের অধিকার আদায়ের ক্ষেত্রে নিজের নিজের অধিকার নিজস্ব যে অধিকারটা ন্যায্য অধিকার আদায়ের জন্য কেউ যদি কোনো রকম মনে কোনো আনন্দ ভর্তি নিয়ে না মনক্ষুণ্ণ হয়ে মনে দিতে বাধ্য হয়ে যায় তাহলে তিনি গুণাগার হবেন না, একটা হতো ওলা মারা কোনো কোনো রকম জায়েজ করছেন কিন্তু যিনি নিবেন তিনি গুণাগার হবেন, তিনি মৃত্যুর আগে হলেও এই ঘুষের টাকা ফেরত দেওয়া করতে হবে, সুতরাং আপনি থানায় ওসি ছিলেন এখন বলতেছেন যে স্যার আমি তো ওসি হিসেবে আমি তো অনেক জায়গায় দায়িত্ব পালন করছি এখন তো অত দূরে যাওয়া সম্ভব না, যাওয়া সম্ভব আমার যাইতে হবে, তাই ওই জায়গায় টাকা ফেরত দিয়ে আসতে হবে, ভূমি অফিসে আপনি নায়েব ছিলেন বা কাজ করছেন আপনি জায়গা থেকে টাকা নিছেন আপনি টাকা ফেরত দিয়ে আসতে হবে, দিয়ে আসে হস্তের তবা করে মসজিদে বসেন, তারা তো নিয়ে আপনি মসজিদে বসবেন আর জায়গা ওই টাকা ফেরত দিবেন না, তো ওইটা হবে না, এটা দোয়া কবুল হবে না, কারণ হালাল উপার্জনের মাধ্যমে হারাম উপার্জন যদি কেউ করে প্রথমে যে তার ক্ষতিটা হবে তার দোয়া কবুল হবে না। আরেকটা সামাজিক অনাচার যৌতুক, এই যৌতুক হারাম, এই হারাম কাজের মধ্যে সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা যেভাবে যৌতুকের দিকে ঝুঁকে পড়ছি যে বিভিন্ন কৌশলে স্বর্ণ দিবেন দুই বড়ি বা অলঙ্কার দিবেন আমরা মেয়েকে সাজাই দিবেন এই যে কথাগুলি আমরা বলি, অথচ এই মেয়েটাকে লালন পালন করতে কি খরচ হয় নাই, আপনি ছেলেকে আপনি লালন পালন করছেন মেয়েকে লালন পালন করতে তো খরচ হয়েছে আর বেশি খরচ, আপনারা যারা দেখেন তুলনামূলক একটা আলোচনা করবেন দেখবেন যার ছেলে মেয়ে উভয়ই আছে দেখবেন এক্ষেত্রে ছেলের সে মেয়ের পিছনে খরচ বেশি, নিরাপত্তাজনিত সমস্যা থেকে শুরু করে সব ক্ষেত্রে মেয়ের পিছনে খরচ বেশি, আপনি যৌতুক কেমনে চান, এত ছোট লোক কেমন হলেন আপনি যে যৌতুক নেবেন আপনি, এটা হারাম এবং এই যৌতুক হাসুর উপায় তারা ফেরত দিতে হবে, নাহলে আপনি সব নিয়ে চলে যাবে অথবা আপনি গুণা ব্যবহার গুণা নিতে হবে, এটা আল্লাহ তালা বিচার ফয়সালা করবেন যে যৌতুক বান্দার হক তুমি ফেরত দাও, যত মনে খুশি হয়ে দেয় কেউ খুশি হয়ে দেয় এটা বাধ্য হয়ে দেয় দিছে আপনাকে, সুতরাং যৌতুক হারাম, যৌতুক গোবর কেন কুত্তের পায়খানা নির্দিষ্ট পর্যায়ে, কারণ কুকুরের পায়খানা মধ্যে কুকুরের কোনো দামি নাই, সুতরাং হাজারো বাজারে কুকুর বলবেন আমার পায়খানা কেন খাইছে জবাব দিয়ে যাও বিচার চাই, মানুষের মানুষের কেউ যদি মলমূত্রকে ভক্ষণ করে কেউ দামি বেশ করবে না কিন্তু গোবর যদি কারো গোবর নিয়ে থাকে গোবর সে গোবরের মালিক দামি করতে পারে, গোবর নিয়ে মালা লাগে মহিলা যেন ঝগড়াও লাগে, তাহলে হারাম জিনিস প্রত্যেকটাই হারাম, খেয়াল করেন পশু পায়খানা হারাম, সেই কুকুর বিড়ালের মলমূত্র হারাম, শুয়োরের মাংস হারাম, শুয়োরের মাংস খাওয়া তো জায়েজ করা হয়েছে জীবন বাঁচানোর তাকিদে কিন্তু যৌতুক সুদ ঘুষ এগুলি জায়েজ করা হয় নাই, সুতরাং খেয়াল রাখতে হবে যৌতুক যারা নিশ্চয় ফেরত দিয়ে দিবেন, ফেরত না দিয়ে গাল্লা করে নালা বসতে মারা যায় না বিপদ আছে, যৌতুকটা ফেরত দিয়ে মারা যাবেন আপনি। তারপরে ডাকাতি, ডাকাতি আমরা জানি যে জোরপূর্বক প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়া,
আর চিন্তায় তো ছিনিয়ে নিয়ে যাওয়া, চুরি, কারো সংরক্ষিত স্থান থেকে সম্পদ ওই ব্যক্তির অবসরে লুকিয়ে লুকিয়ে সরার ওকে চুরি বলা হয়। চোর ডাকাতি এসে তো নিম্নমানের ডাকাত আরো ভয়ঙ্কর, কারণ এর প্রকাশ্যে নিয়ে নেয়। এই জন্য চুরি ডাকাতি চিন্তায় বেবিচার, বেবিচার কে ইসলাম নিষিদ্ধ না হারাম ঘোষণা করে নেয়, শুধু বুঝলাম কাকরা বুঝি না, বেবিচারের কাছেও যাবে না। যদিও রাষ্ট্রীয়ভাবে বেবিচার বৈধ করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে বেবিচার বৈধ, বেবিচারের সংজ্ঞা বলা হয়েছে নারী পুরুষের সম্মতিতে 18 বছর বয়সের পরে তারা যদি অনৈতিক কোনো কাজ করে রাষ্ট্রীয় আইনে কোনো তাকে আটকাতে পারবে না। কিন্তু কেউ যদি অভিযোগ করে এটা ধর্ষণের সংজ্ঞা, অভিযোগ করলে তাহলে ধর্ষণ, ধর্ষণের শাস্তি আছে। কিন্তু বেবিচার মদ লাইসেন্স করে খাইতে পারবে, তারপরে জোয়া খেলা চলতেছে চলে কিনা বলেন। যদিও রাষ্ট্রীয় ভাবে মৌলিক অধিকার আগে যে সংবিধানের যে মৌলিক বিষয়গুলি আছে, রাষ্ট্র উদ্যোগ নিবে গণিকা ভিত্তি থেকে শুরু করে জোয়া এগুলি রোধ করার জন্য রাষ্ট্র পদক্ষেপ নিবে, কিছু বিধান রয়েছে মৌলিক অধিকার আগে দ্বিতীয় অনুচ্ছেদে। কিন্তু ওই অধিকারগুলি সরকার বাধ্য না, রাষ্ট্র বাধ্য না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে, যার কারণে এটা লঙ্ঘিত হলে কেউ মামলা করতে পারে না। মৌলিক অধিকার লঙ্ঘন করলে যেমন হাইকোর্টে রিট করতে পারে, এটা করার সুযোগ নাই। এই আস্তে আস্তে সরকার চেষ্টা করবে আগে, কারণ এতগুলি পদক্ষেপ নেওয়ার জন্য। তারপরে হলো আপনার ধর্ষণ, এরপরে হলো ইপটিজিং একটা বিষয় আছে, সামাজিক অনাচার ইপটিজিংটা যুক্ত হয়েছে 2011 সালে, বিশেষভাবে নারী উত্ত্যক্ত করা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নারী উত্ত্যক্ত করা, এটা সামাজিক অনাচারের মধ্যে পড়ে। এরপরে আরেকটা বিষয় হলো সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা সমাজে যদি আমরা ইসলাম মতে চলতে চাই, প্রথম হলো এইগুলি সামাজিক অনাচার প্রতিরোধ করতে হবে, দ্বিতীয়ত হলো সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা, সমাজের বৃক্ষরোপণ করা, মানুষের কল্যাণে কাজ করা, বিভিন্ন সময় বিভিন্ন পরিচ্ছন্নতা অভিযান থেকে শুরু করে মানুষের রক্তদান কর্মসূচি, স্বেচ্ছাসেবকমূলক অনেক কাজ সমাজে চালু করা দরকার, এই সংগঠন গড়ে তোলা।